সমস্ত নাটকের জবনিকা পতন ঘটিয়ে আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নেন। তার এই দল বদলের পরেই নানান জল্পনা উঠেছে রাজনৈতিক মহলে। এতদিন যেই বিজেপি তার প্রশংসা করছিল, আজ সেই গেরুয়া শিবিরের চক্ষুশূল তিনি। অন্যদিকে তৃণমূলের প্রতিক্রিয়াও ঠিক উল্টো। ঘাসফুল শিবিরেও সাদরে আমন্ত্রণ জানাচ্ছেন সদ্য রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়া বাবুলকে। এদিকে বাবুল সুপ্রিয় সব ক্ষেত্রেই ক্ষণস্থায়ী, এমনটাই জানাচ্ছেন বিজেপির মুখপাত্র সৌমিক ভট্টাচার্য। সংসদ পদ থেকে ইস্তফা দিন, তারপরে তৃণমূল কংগ্রেসে যোগ দিলে ভালো করতেন। কারণ উনি যা কিছু কাজ করেছেন জীবনে অল্প অল্প সময়ের জন্য, অল্প দিনের জন্য ফুটবল খেলেছেন, অল্প দিনের জন্য চাকরি করেছেন, অল্প সময়ের জন্য গান গেয়েছেন, অল্প সময়ের জন্যই বিজেপির রাজনীতিতে ছিলেন। পার্টি থেকে নিয়ে আসেনি, তিনি পার্টিতে এসেছিলেন রামদেব বাবার হাত ধরে। সহজতর আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, পরপর দুবার জয়ী হয়েছেন, দুবারই মন্ত্রী হয়েছেন। এখন মন্ত্রী থাকলে পার্টি ঠিক আছে, মন্ত্রিত্ব থেকে অবসর নিতে বললে পার্টির বিরুদ্ধে যাব, পার্টির বিরুদ্ধে প্রতিশোধ নেব। আসলে বিশ্বাসঘাতকতা করলেন আসানসোলের মানুষের জনাদেশের সঙ্গে, মানুষের সঙ্গে যারা তাকে দুবার নির্বাচিত করেছিল। আগামী দিনে ওই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী নির্বাচিত হবে। বিজেপির রাজ্য পর্যবেক্ষক জয়প্রকাশ মজুমদার অবশ্য কার্যত সুবিধাবাদী বলেই কটাক্ষ করেছেন বাবুল সুপ্রিয়কে। বাবুল সুপ্রিয় সংগীত জগতের মানুষ ছিলেন, তিনি বিনোদন জগতের মানুষ ছিলেন। 2014 হঠাৎই রাজনীতিতে তার প্রবেশ, এবং রাজনীতিতে প্রবেশ করে সাফল্য লাভ করলেন, যে সাংসদ হলেন। বিজেপি পার্টি তাকে সাংসদ করে জিতিয়ে এনে মন্ত্রী করলো, এবং 2019 জেতার পর তাকে মন্ত্রী করেছিল। 2021 নির্বাচনেও তিনি বিজেপির হয়ে তৃণমূলের বিরুদ্ধে টালিগঞ্জ কেন্দ্রে লড়েছেন, এবং মন্ত্রিত্ব যাওয়ার পর থেকেই তিনি একটু বেসুরও ছিলেন। সেই সময় বলেছিলেন যে আমি রাজনীতি থেকে সন্ন্যাস নেব, কিন্তু তিনি এত তাড়াতাড়ি যে তৃণমূল কংগ্রেসে নতুন সুখ খুঁজে পাবেন সেটা তাকেই বলতে হবে, তাকেই জবাব দিতে হবে যে আদর্শগত রাজনীতির মধ্যে তিনি কোথায় আদর্শটা খুঁজে পেলেন, যে বিজেপির আদর্শ, বিজেপির আইডিয়ালিটি যাকে এতদিন দিকে আঁকিয়েছিলেন, সেটা মন্ত্রিত্ব যাওয়ার পরেই এত তাড়াতাড়ি কি করে খেলো হয়ে গেল। আর যে তৃণমূলকে বলছিলেন যে গণতন্ত্রের হত্যাকারী, সেই তৃণমূলের মধ্যে নতুন সুর খুঁজে পেলেন। এইসব প্রশ্নের জবাব তার সামনে আসবে, তিনি দেবেন, তবে এটা ব্যক্তিগত সিদ্ধান্ত, তার সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে, তাই নিয়েছেন। আমাদের পার্টিতে ব্যক্তির থেকে পার্টি বড়, পার্টির থেকে রাষ্ট্র বড়। 2021 নির্বাচনের আগে দলে দলে তৃণমূল ত্যাগ করে বিজেপিতে আসছিলেন, তখন তারা বলছিলেন বিজেপি পার্টি তৃণমূলে থেকে রাজনীতি করা যায় না। আজকে বিজেপির কয়েকজন পরবর্তী ক্ষেত্রে, দুজনের নাম বললেন আপনি, বা বাবুল সুপ্রিয়, বাবুল সুপ্রিয়র ঘটনাটা তো আমরা পরিষ্কার দেখেছি, যে যেদিন মন্ত্রিত্ব গেল তারপর থেকেই তিনি বললেন যে আমার রাজনীতিতে আর রুচি নেই। এখন রাজনীতিতে রুচি থাকবে, মন্ত্রিত্ব থাকলে মানুষের জন্য থাকবে না, মানুষের সেবা করার জন্য থাকবে না। তিনি সাংসদ, তার সাংসদ ক্ষেত্রে মানুষের পাশে দাঁড়ানোর জন্য থাকবে কি থাকবে না, সেগুলোর উত্তর উনি দেবেন। কিন্তু ঘটনাটা হচ্ছে যে বিজেপি পার্টির জন্য কোনো সমস্যা হবে না। বাম নেতা সুজন চক্রবর্তী জানাচ্ছেন এটি কোনো নীতিগত অবস্থান নয়, মেরুদণ্ড থাকলে কেউ এরকম করে না। আজকে রাজনীতিতে বিজেপি, কালকে রাজনীতিতে তৃণমূল, কোনো নীতিগত অবস্থান নয়, মেরুদণ্ড থাকলে লোকে এরকমভাবে চলে না। যিনি কদিন আগে নরেন্দ্র মোদীর চাইতে বড় নেতা সারা ভারতবর্ষে নেই বলে গর্ব করতেন, তাকে আজকে বলতে হচ্ছে যে নরেন্দ্র মোদী কত খারাপ স্বৈরাচারী আর মমতা ব্যানার্জি কত ভালো। তিনিই কিন্তু কদিন আগে বলছিলেন যে মমতা ব্যানার্জি স্বৈরাচারী আর নরেন্দ্র মোদী কত ভালো। এই যে আজকে একরকম বলতে পারবো, কালকে আর একরকম বলতে পারবো, যেদিন যেমন স্যুট করবে, যেন ব্যবসার নাফা করার জন্য এসেছি, এটা রাজনীতির কোনো মানে হতে পারে না, এটা খুব বিপজ্জনক। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর মতে মন্ত্রিসভা থেকে নাম বাদ যাওয়ায় হতাশায় ভুগছিলেন বাবুল। মন্ত্রিত্ব হারানোর পর বাবুল সুপ্রিয়র মধ্যে হতাশা দেখেছি, ক্ষোভ দেখেছি, বিরক্তি দেখেছি। কখনো সমস্ত লবিতে দেখা হয়েছে, আমরাও আফসোস করেছি
যে ভাই তোমাকে সরিয়ে দিলে কেন খারাপ লাগছে বলেছি। তার মধ্যে খুব অভিমান হতাশা আমার মনে হয়েছে আসে। তবে নৈতিকতার প্রশ্নে দুটো জিনিস, এক যে দল ছাড়ছে তাকে স্পিকারের কাছে এমপি পদের রেজিগনেশন দেওয়া উচিত, যে আমি আমার এমপি পদ থেকে পদত্যাগ করলাম। যারা গ্রহণ করছে তাদেরও নৈতিকতার প্রশ্নে বলা উচিত আমাদের দলে যোগদান করতে গেলে বিজেপির এমপি পদ ছেড়ে দিয়ে আসতাম। যদিও কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য জানাচ্ছেন তিনি আগেই জানতেন বাবুল সুপ্রিয়র তৃণমূলে যোগদান করার কথা, তবে তিনি আরও প্রশ্ন তুলেছেন আসানসোলের বিজেপি কর্মীরা যখন তৃণমূলে যাচ্ছেন তখন কেন বাবুল বারণ করেছিলেন। আমি খবরটা অনেক আগেই পেয়েছি যে বাবুল সুপ্রিয় তিনি বিজেপি তৃণমূলে চলে আসবেন, এবং তিনি যে খুবই বেদনার্থ ছিলেন মন্ত্রিসভার থেকে বাদ করার ফলে সেটা বহু আর সংবাদপত্রে এসছে, মিডিয়াতেও এসছে এবং সকলেই সেটা জানে। কিন্তু সেই বেদনার ফলশ্রুতি দলত্যাগে পরিণত হবে এটা অনেকে ভাবেনি, কিন্তু আমরা ভেবে নিয়েছিলাম। কারণ রাজনীতির গভীরতাটা যিনি পরিমাপ করতে পারেন না বা করতে চান না, এবং যিনি আদর্শ ন্যায় নীতি বলে রাজনীতির সঙ্গে কোনো জিনিস যে যুক্ত থাকতে পারে এটাও যিনি মনে করেন না, তার কাছে যে কোনো দলত্যাগের তো কোনো কোনো সমস্যাই নয়। তিনি তৃণমূল থেকে এসেছেন বিজেপিতে, কালকে আবার বিজেপি থেকে অন্য কোনো দলে যাবেন না, তৃণমূল থেকে আবার অন্য কোনো দলে যাবেন না, এটাই বা কে বলতে পারে। যেমন বাংলার মাটিতে ন্যায় নীতি আদর্শ এসব বিসর্জন দিয়ে যে চাওয়া পাওয়ার রাজনীতি চালু হয়েছে, দেখা যাক বাংলার মানুষ এটাকে আর কতদিন প্রশ্রয় দেন। এখন তিনি বুঝেছেন সাধারণ মানুষের পাশে থেকে সাধারণ মানুষকে সেবা করবেন, এটা কথার কথা। আসলে সাধারণ মানুষকে সেবা করাটা তো আজকের রাজনীতিতে যারা নতুন এসছেন, ধরুন সঙ্গীত থেকে এসছে বা অন্য কোনো জগৎ থেকে এসছে, তারা ভালো মানুষ। আমার বাবুল সুপ্রিয়র সঙ্গে কোনো বিরোধ নেই, ও খুব মিষ্টিভাষী লোক, ওর গলা যেমন মিষ্টি, গানের গলা যেমন মিষ্টি, কথা বলে যখন তখন আমার মনে হতো খুব মিষ্টি মিষ্টি কথা বলছে, ভালো লাগছে। আমি সেই নিয়ে কোনো কথা বলছি না, কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই জনসেবার ব্যাপারটা কিছুই নয়, এটা একেবারেই অছিলা। এই অছিলাটা সবাই দিয়ে থাকে, এবং যখন জাম্প করে অন্য একটা জায়গা তখন মনে হয় জনসেবা করতে গেলে রাজনীতির সঙ্গে যুক্ত না হলে জনসেবা করা যায় না। সুতরাং তিনি রাজনীতির সঙ্গে যুক্ত হতে চেয়েছেন। আমার শুধু একটাই প্রশ্ন বাবুর কাছে, যে আপনি যখন আসানসোলের ছেলেরা বিজেপির থেকে তৃণমূলে চলে যাচ্ছিল তখন আপনি বাধা দিচ্ছিলেন কেন? এইটাই তো আজকের দিনে প্রশ্নটা সবাই জিজ্ঞেস করবে। তবে এই সব বিতর্কে না গিয়ে পশ্চিমবঙ্গে রাজনীতি করতে হলে তৃণমূল কংগ্রেস ছাড়া বিকল্প নেই বলেই মনে করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। স্বাগত জানাবো। যে কেউ মমতা ব্যানার্জির লিডারশিপ মেনে নিয়ে আমাদের দলে যোগদান করবে আমরা স্বাগত জানাবো। লোকসভায় আরেকটা সদস্য বেড়ে গেল। পশ্চিমবাংলায় থেকে রাজনীতি করতে হলে তৃণমূল কংগ্রেস ছাড়া বিকল্প নেই। বিজেপি না বর্তমান আছে না ভবিষ্যৎ আছে, তা বাবুল ঠিক করেছে। আর বিজেপি ওকে বড় অপমান করছিল, সেই অপমানের বিরুদ্ধে ও পদক্ষেপ নিয়েছে, ভালো করেছে। বিজেপি থেকে এর মধ্যে ওদের নতুন যারা ইলেকটেড হয়েছে তাদের চারজন বিধায়ক চলে গেছে, মুকুল রায় সহ। বাবুল সুপ্রিয় একজন সাংসদ, দুবার জিতেছে, সে যোগদান করলো। তার মানে কি? বিজেপির বর্তমান ভবিষ্যৎ নেই, যায় আসে না কিছু। বিজেপির সঙ্গে কে থাকবে এটাই তো প্রশ্ন। ওই থাকবে একমাত্র দিলীপ, উল্টোপাল্টা বিবৃতিতে এক্সপার্ট, আর কে?
বাবুল সুপ্রিয় গত 7 বছর ধরে সাংসদ। সাংসদ হিসেবে তার রেকর্ড বেশ ঈর্ষণীয়। তাছাড়া বাগ্মী নেতা হিসেবেও সংসদে যথেষ্ট পরিচিত বাবুল সুপ্রিয়। দীর্ঘদিন কেন্দ্রীয় মন্ত্রী থাকার দরুন বাংলার বাইরেও তার গ্রহণযোগ্যতা রয়েছে। তাছাড়া কেন্দ্রীয় মন্ত্রিসভায় দীর্ঘদিন থাকার সুবাদে বিজেপি সরকারের কাজের পদ্ধতি এবং ধরন খুব ভালো মতোই জানেন বাবুল সুপ্রিয়। তাই এই মুহূর্তে সংসদে বিজেপি বিরোধিতায় তৃণমূলের বড় অস্ত্র হয়ে উঠতে পারেন তিনি। যদিও আরও একটি সম্ভাবনার কথা শোনা যাচ্ছে, শান্তিপুর আসনে উপনির্বাচনে প্রার্থী হয়ে রাজ্যের মন্ত্রীও হতে পারেন। সৌমিতা ভট্টাচার্য এবং মৌসুমী বসাকের রিপোর্ট, আরোহী নিউজ।